গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার নেতানিয়াহুর পাশাপাশি হামাসের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটর এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে তার সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন হামাস ও ইসরায়েল সমতুল্য নয় আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে নেতানিয়াহ এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ফিলিস্তিনিদের হত্যা জিম্মি ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধের দায়ে নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন তিনি আইসিসি এরকম উদ্যোগ নিলেও ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এর সদস্য নয় humanity committed in the Gaza, including starvation of...